আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথম ধাপের লকডাউন অব্যাহত থাকবে কাল পরশু। ফিরোজায় খালেদা জিয়া সহ 9 জনের করোনা। লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা। চট্টগ্রামে হেলে পড়া ভবন দ্রুত ভাঙার উদ্যোগ। এবং করোনায় দেশে রেকর্ড 78 জনের মৃত্যু। আগামীকাল সোমবার এবং পরদিন মঙ্গলবারও প্রথম ধাপের লকডাউনের ধারাবাহিকতা চলবে। আর 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের জানান, 12 ও 13 এপ্রিল প্রথম ধাপের চলমান বিধিনিষেধের ধারাবাহিকতা চলবে। গত 5 এপ্রিল ভোর 6টা থেকে 7 দিনের লকডাউন বা বিধিনিষেধ জারি করে সরকার। এই বিধিনিষেধের মেয়াদ শেষ হবে আজ রাত 12টায়। কেবল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নন, তার গুলশানের বাসভবন ফিরোজায় অন্তত 9 জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে আছেন খালেদা জিয়ার আলোচিত গৃহ পরিচারিকা ফাতেমাও। আজ রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনকে দেখে আসার পর উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, মোট 9 জন করোনা আক্রান্ত হয়েছে, তবে উপসর্গ না থাকায় স্বাভাবিক আছেন খালেদা জিয়া। আল্লাহর রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো, কোনো উপসর্গ তার নেই। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নাই। এর আগে গুলশানের দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আগামী 14 এপ্রিল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে খোলা থাকবে শিল্প কারখানা। চলাচল করবে কারখানায় কাঁচামাল সরবরাহকারী যানবাহন। আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম। চট্টগ্রামের এনায়েত বাজারের গোয়ালপাড়ায় হেলে পড়া কার্তিক ভবন দ্রুততম সময়ের মধ্যে ভাঙার কাজ শুরু হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম খান। আজ রবিবার হেলে পড়া ভবনটি পরিদর্শন শেষে তিনি কথা বলেন। শাহিনুল ইসলাম বলেন, কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ ছাড়াই ভবনটি তৈরি করেছেন মালিকপক্ষ। ভবনটির কোনো নকশা করা হয়নি, উল্টো পরে বিভিন্ন সময়ে ভবনের আশেপাশে গর্ত করা হয়েছে। মালিকপক্ষ বুঝতে পেরেছিলেন ভবনটি হেলে পড়ছে। ভবনটি ভাঙার বিষয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা হয়েছে, দ্রুততম সময়ে ভবনটি ভাঙার কাজ শুরু করতে হবে, উপর থেকে দ্রুত ভাঙার কাজ শুরু করা হবে। দ্রুততম সময়ে না করলে আশেপাশের লোকজন বিপদে পড়বেন। গত রাতে হেলে পড়ে ভবনটি, পরে সরিয়ে নেওয়া হয় ভবনের বাসিন্দাদের নিরাপদে। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ 78 জনের মৃত্যু হয়েছে আজ। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 9,739 জনের আর আক্রান্ত হয়েছেন 5,819 জন। মোট আক্রান্ত হয়েছেন 6,84,756 জন। নতুন করে সুস্থ হয়েছেন 4,212 জন। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন 47, চট্টগ্রাম বিভাগে 20, রাজশাহীতে 4, খুলনায় 4, রংপুরে 1 এবং সিলেট বিভাগে রয়েছেন 2 জন।